সব পুর প্রধানদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার নবান্ন সভাঘরে বৈঠক। বহু পুর এলাকায় ভোটের ফল ভালো হয়নি শাসক দলের, পুর পরিষেবায় খামতি আছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। এবং কি কি খামতি রয়েছে, কেন ভোটের ফল খারাপ, কোন জায়গায় সমস্যা, সেই সমস্ত বিষয় নিয়েই পুর প্রতিনিধিদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই যে খবর তৃণমূলের কাছে এসে পৌঁছেছিল, শহরের ভোট তুলনামূলকভাবে কম এসেছে গ্রামীণ ভোটের থেকে, কেন এই অবস্থা, তাই পর্যালোচনা করে বৈঠক বলে মনে করা হচ্ছে। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে, সুতপা আরও আপডেট দেবে এই পুর প্রধানদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে। সুতপা, সব্যসাচী, তুমি দেখেছ যে লোকসভা নির্বাচনের পরেই মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক কর্তাদের নিয়ে নবান্ন সভাকারে বৈঠক ডেকেছিলেন। আজকেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিদ্যুৎ নিয়ে, এবং যেটা জানা যাচ্ছে আগামী সোমবার সমস্ত পুরসভার পুর প্রধানদের নিয়ে তিনি বৈঠক ডেকেছেন। নবান্ন সভাঘরেই এই বৈঠক হবে, এবং সেক্ষেত্রে পুরসভার কাজকর্ম নিয়ে সুচেরা বিশ্লেষণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে সে কথা বলা যায়, লোকসভা নির্বাচনের নিরিখে যদি তুমি দেখো তাহলে তৃণমূল কংগ্রেসের কিন্তু পুরো এলাকাগুলোতে অনেক জায়গাতেই কিন্তু ফল মানে আশানুরূপ হয়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরো পরিষেবার ক্ষেত্রে কোনো খামতি আছে কিনা, কোথায় কোথায় কি ধরনের সমস্যা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো তিনি দেখবেন। এবং একই সঙ্গে তুমি জানো যে মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত ক্ষেত্রে কিন্তু তথ্য থাকে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই কিন্তু তিনি বলেন। সেক্ষেত্রে বেশ কিছু পুরসভা মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়তে পারে এমনটাই কিন্তু নবান্ন সূত্রে আমরা জানতে পাচ্ছি, কারণ বেশ কিছু ক্ষেত্রে পরিষেবার অভাব থাকার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, রাস্তাঘাট নিয়ে ক্ষোভ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে এই দিনের বৈঠকে। কাজে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক নিঃসন্দেহে বলা যায়, কারণ মুখ্যমন্ত্রী যে বার্তাটা বারবারই দিতে চাইছেন যে প্রশাসনের তরফ থেকে ভালো কাজ করতে হবে মানুষের জন্য। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।